আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে জুকি আইলেটল মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এই মেশিনটা কিন্তু রানিং মেশিন। তো হঠাৎ করে দেখা যায় যে আমাদের মেশিনে স্কিপ আসতেছে। তো এই স্কিপটা কী কারণে আসতেছিল আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো প্রথমে আমি একটা ফেব্রিক চালিয়ে দেখাই, দেখেন স্কিপটা কোথায় পড়তেছে। তো যদি দেখেন যে এই ধরনের স্কিপ পড়তেছে, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন। তো আমাদের মধ্যে অনেক মেকানিক ভাই ব্রাদার আছে যারা আর কি আইলেটল মেশিনের সমস্যার কথা শুনলে এই মেশিনে কিন্তু যেতে চান না। তো মেশিনে না গিয়ে আগেই বলে দেন যে এই কাজটা আমার দিয়ে হবে না। তো অবশ্যই কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। তো চেষ্টা না করলে কিন্তু কেষ্ট মেলে না, তাই ভয় না পেয়ে অবশ্যই চেষ্টা করবেন। তো যুগের সাথে সাথে কিন্তু আমাদের সব কিছুর সিস্টেমই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলেই অনেক ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই মেশিনটা কিন্তু আপনাদের আয়ত্তে চলে আসবে। এখন চলুন আমরা সমস্যাটাকে সমাধান করে নিই। তো সমস্যা সমাধান করার জন্য এখানে আপনার যে বেসটা দেখতে পাচ্ছেন এই বেসটাকে প্রথমে ঘুরিয়ে নিতে হবে। তো এরপরে আমাদের যে নিডেল প্লেটটা আছে, তো এখানে দেখেন একটা স্ক্রু আছে। তো এই স্ক্রুটা খুললেই কিন্তু আমাদের যে নিডেল প্লেটটা আছে প্লেটটা কিন্তু বের হয়ে আসবে। তো এই স্ক্রুটাকে পুরোপুরি খোলার দরকার নেই, হালকা একটু লুজ করলে টান দিলে বের হয়ে আসবে। তো এখন আমরা এই লোপার হোল্ডার সেটটাকে আবারও সামনের দিকে ঘুরিয়ে নিব। এরপরে আমরা চেক করব আমাদের মেশিনের যে দুইটা লোপার আছে, তো দুইটা লোপারের টাইমিং কিন্তু কোনোভাবে গ্যাপ থাকলে চলবে না। তো আগে চেক করতে হবে টাইমিং কি গ্যাপ আছে কি না। তো একে একে দুইটা লোপারই চেক করে নেবেন যে কোনো লোপারে গ্যাপ আছে কি না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডাইন সাইডের লোপারটা, এই লোপারটা কিন্তু গ্যাপ হয়ে আছে। তো চলুন আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো নিডেল থেকে আমাদের লোপারটা কিন্তু মোটামুটি হাফ মিলির থেকেও একটু বেশি গ্যাপ হয়ে আছে। তো এই গ্যাপটা থাকলে কিন্তু অবশ্যই মেশিনে স্কিপ আসবে। তো এইভাবে করে যে দুইটা লোপার আছে, তো দুইটা লোপারের টাইমিংটাই চেক করে নিতে হবে। তো এখানটা দেখেন, এই যে এলএনকে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোপারের স্ক্রু। তো এখন আমাকে এই স্ক্রুটাকে লুজ করতে হবে। তো স্ক্রুটাকে লুজ করে নেওয়ার পরে আমাদের নিডেল আর লোপারের মাঝখানের গ্যাপ থাকবে জিরো। তো নো টাচ নো গ্যাপে আমাদের টাইমিংটা করতে হবে। তো দুইটা যে লোপার আছে দুইটা লোপারে কিন্তু সেমভাবে রাখতে হবে। তো এখানটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমাদের যে নিডেল গার্ডারটা আছে, নিডেল গার্ডারের মাঝখানের গ্যাপ আছে 0.5 mm, আর হচ্ছে লোপারের গ্যাপ আছে জিরো। তো এইভাবে রাখার পরে এখন আমরা নাটটাকে টাইট করে নিব। তো নাটটা টাইট করার পরে অবশ্যই একবার চেক করে দেখবেন যে আবারও কি লোপারটা ঘুরে গেছে কি না। তো সেই সাথে আরও একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে মেশিনে দুটা স্পাইডার আছে, তো এই দুইটা স্পাইডারের টাইমিং কি ঠিক আছে কি। যখন মেশিনে নিডেলটা নিচের দিকে নেমে যাবে তখন কিন্তু কোনোভাবেই আমাদের স্পাইডারটা নিডেলটাকে টাচ করবে না। তো নিডেল নামার সময় যদি স্পাইডারটা নিডেলের সঙ্গে টাচ করে তাহলে কিন্তু স্পাইডার ভেঙে যাবে। তো আমাদের স্পাইডারের টাইমিংয়ে কোনো সমস্যা ছিল না। তো শুধুমাত্র সমস্যাটা ছিল আমাদের ডাইন সাইডের যে লোপারটা ছিল, এই লোপারটা কিন্তু গ্যাপ হয়েছিল। তো এখন চলুন আমরা নিডেল প্লেটটাকে লাগিয়ে নিই। তো এই নিডেল প্লেটটা লাগানোর সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে নিডেল প্লেটটা পুরোপুরি নিচের দিকে নামাবেন না। তো এখানে দেখেছেন আমি বেস থেকে কিন্তু 1 mm মতো উপরে রেখেছি। আর সেই সাথে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন, এই ধরনের রানিং সমস্যার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে কিন্তু আপনি রানিং সমস্যার অনেক ভিডিও পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন চলুন আমরা একটা ফেব্রিক চালিয়ে দেখি আমাদের মেশিনে যে স্কিপ পড়তেছিল এখন আর স্কিপ পড়ে কিনা। তো আপনারা এখানে দেখতে পেয়েছেন আমাদের মেশিনে কিন্তু এখন আর স্কিপ আসেনি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।